শুরু হলো স্বাধীনতার মাস উত্তাল মার্চ একাত্তরের এক মার্চ সে সময়ের পাকিস্তানি সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খান আকস্মিক বেতার ভাষণে ঢাকায় তিন মার্চের পাকিস্তান জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত করে দেন বাঙালির রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পথ রুদ্ধ করার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাঙালি আর এবারের মার্চে নতুন প্রজন্মের ডাকে সারা দেশ উত্তাল একাত্তরের যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট মার্চ মানেই আগুনঝরা মার্চ একাত্তরের মার্চে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের দ্বার প্রান্তে বাঙালি এবার জাতি দেখছে যুদ্ধ অপরাধীদের বিচার আর তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নতুন প্রজন্মের ডাকে গণজাগরণ উনিশশো ডিসেম্বরের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেলেও বাঙালিকে ক্ষমতা বঞ্চিত করতে অধিবেশন বাতিলের পথ ধরে পাকিস্তানি জামতা ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাঙালি পাকিস্তানের পতাকা পুড়িয়ে দেওয়া হলো রাজপথে মানুষ স্লোগান তুললো জাগো জাগো বাঙ্গালি জাগো পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা বীর বাঙ্গালি অস্ত্র ধরো বাংলাদেশকে স্বাধীন করো হাজার হাজার লক্ষ লক্ষ লোক হোটেল পূর্বানির চতুর পার্শ্বে এসে জমায়েত হলো পল্টন ভরে গেল বঙ্গবন্ধু সাংবাদিক সম্মেলন করলেন সাথে সাথে বললেন আমি কোনো কিছু বিনা প্রতিবাদে যেতে দেব না উনিশশো একাত্তরের পয়লা মার্চ বিক্ষুব্ধ জনতা নেমে আসে রাস্তায় শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কারখানা দোকান যানবাহন সব বন্ধ হয়ে যায় সবাই জানতো যে হোটেল পূর্বানিতে বঙ্গবন্ধু মিটিং করছেন বঙ্গবন্ধুর সামনে এসে ঘোষণা দিলেন যে আমি আসছি তখন পল্টন ময়দানে মিটিং হলো সেই মিটিংয়ে উনি মোটামুটি একটি ঘোষণা দিলেন ও পরবর্তী ঘোষণার কথা বললেন আগামী সাতই মার্চ তিনি তার বক্তব্য দিবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরদিন ঢাকায় হরতাল এবং সাতই মার্চ রেসকোর্স ময়দানে জনসভার ঘোষণা দেন সাতই মার্চের ভাষণে স্বাধীনতার জন্য পূর্ণাঙ্গ কর্মসূচির রূপরেখা দেওয়ার কথাও জানান বঙ্গবন্ধু যে অগ্নিস্ফুলিঙ্গ আমাদেরকে সেদিন ধাবিত করেছিল সেটা আজকে তাদের চোখে আমি আনন্দিত যে গত তেতাল্লিশ বছর যারা আলবদর রাজাগার আলসাম যুদ্ধাপরাধীর সাথে আপোষ করেছিল এরা আপনার তৃতীয় শক্তির জন্ম দেবে আমি সে আশায় অপেক্ষা করে আছি এটা দেখতে পারলে মরে মূল সার্থক হব পল্টন ময়দানি স্বতঃস্ফূত জনসভায় তোফায়েল আহমেদ আব্দুল মান্নান সিরাজুল আলম খান আসম আব্দুর রব নুরিয়ালম সিদ্দিকী সহ ছাত্র ও শ্রমিক নেতারা বক্তৃতা করেন সেদিনের নেতারা তেমনি উজ্জীবিত আজকের তরুণদের জাগরণেও জান্নাতুল বাক্যা কেকা চ্যানেল আই ঢাকা